আসসালামু আলাইকুম মিস্টার আনার্স থার্ড ইয়ার। করোনার প্রকোপ খুব বাড়ছে, সবাই খুব আতঙ্কে আছি আমরা, তার মধ্যেও তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো, এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে আমার অনলাইন ক্লাস। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে, আমার কোর্সে দক্ষিণ এশিয়ার ইতিহাস। আজকে আমরা যে টপিকটি শুরু করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি গত ক্লাসেরই ধারাবাহিক ক্লাস। এর আগে আরো দুটো ক্লাস আমাদের হয়েছে এই টপিকটির উপরে, এই অধ্যায়টির উপরে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারত উপমহাদেশের বিচার ব্যবস্থায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রভাব। কেমন ছিল আমাদের বিচার ব্যবস্থা, তারা কি কিরকম পরিবর্তন করেছে, কেন করেছে, সেখানে আমাদের ভারতবর্ষীয়দের কোনো স্বার্থ সংশ্লিষ্ট ছিল কিনা, নাকি পুরোটাই তাদের নিজেদের স্বার্থে করেছে, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। আমাদের বাংলাদেশে বর্তমান আইন এবং বিচার ব্যবস্থা এবং পুরো ভারতীয় উপমহাদেশে প্রায় 200 বছরে ব্রিটিশ শাসনের কাছে বহুলাংশেই বলা যায় যে ঋণী, যদিও এর কিছু কিছু উপাদান প্রাক ব্রিটিশ আমলেই হিন্দু এবং মুসলিম শাসন ব্যবস্থার অবশিষ্ট হিসাবে অবশিষ্টাংশ হিসেবে গ্রহণ করা হয়েছিল এবং এটি বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে পর্যায়ক্রমে বিকাশ লাভ করে। এই বিকাশের প্রক্রিয়াটি আংশিক স্বদেশী, আংশিক বিদেশি এবং গঠন প্রণালী, আইনগত ধারণা, নীতিমালার ক্ষেত্রে আইনগত ধারণা ও নীতিমালার ক্ষেত্রে ইন্দো মোগল এবং ব্রিটিশ উভয় ব্যবস্থার সমন্বয়ে সৃষ্ট একটি মিশ্র আইনি ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন, ব্রিটিশ আমলের পূর্ববর্তী 500 বছরেরও বেশি সময় ধরে মুসলিম এবং হিন্দু শাসনের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। প্রত্যেকটি শাসনামলে নিজস্ব স্বতন্ত্র আইন ব্যবস্থা বিদ্যমান ছিল। প্রায় 1500 বছর আগে এবং খ্রিস্টীয় যুগ আরম্ভ হওয়ার পরে হিন্দু আমলের বিস্তৃতি ঘটে, এটা আমরা সবাই জানি। সে সময়ে প্রাচীন ভারতবর্ষে কিছু স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল এবং রাজা ছিলেন প্রত্যেকটি রাজ্যের সর্বময় কর্তা। বিচার ব্যবস্থা বা ন্যায় বিচার প্রসঙ্গে রাজা ন্যায় বিচারের উৎস হিসেবে বিবেচিত হতেন এবং তার রাজত্বে বিচার প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হতেন রাজা নিজেই। ভারত উপমহাদেশে মুসলিম শাসকদের আক্রমণ এবং বিজয়ের ফলে মুসলমান শাসকদের আক্রমণ এবং বিজয়ের ফলে মুসলিম আমলের সূচনা হয় 1100 শতকের শুরুতে এবং 1200 শতকের ক্রান্তি লগ্নে মুসলমান শাসকদের পরপর আক্রমণের মুখে হিন্দু রাজত্ব পর্যায়ক্রমে খণ্ড বিখণ্ড হতে শুরু করে। যখন মুসলমানরা সকল রাজ্য জয় করে তখন তারা তাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনের উপরে ভিত্তি করে মতবাদও তারা সঙ্গে করে নিয়ে আসে। পবিত্র কোরআন অনুসারে সার্বভৌমত্ব সর্বশক্তিমান আল্লাহর হাতে ন্যস্ত এবং রাজা হচ্ছে পৃথিবীতে আল্লাহর ইচ্ছে এবং আদেশ পালনকারী এক অনুগত দাস। শাসক ছিল সর্বশক্তিমান আল্লাহর পছন্দনীয় প্রতিনিধি এবং জিম্মাদার। মুসলিম শাসন চলমান সময়ে অন্যান্য ইউরোপীয়দের পাশাপাশি ভারতবর্ষে আগমন ঘটে ইংরেজদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য 16 শতকে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট স্টক কোম্পানি। এর সরকারি নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালের 31 ডিসেম্বর রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেন। এই সনদ কোম্পানিকে 21 বছর
পর্যন্ত পূর্ব ভারতে এক এক চেটিয়া বাণিজ্য করার অধিকার অর্পণ করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী প্রথম এলিজাবেথ প্রদত্ত সনদের মাধ্যমে সৃষ্ট ব্রিটিশ নৌ সংগঠনটি প্রাচ্যের জলপথে এক চেটিয়া বাণিজ্য করার অধিকার লাভ করে এবং পরবর্তী সময়ে ভারতে ঔপনিবেশিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এই ইতিহাসগুলো কিন্তু আমরা সবাই জানি, এবং শুরু থেকে এই কোর্সের শুরু থেকে আমরা এগুলো পড়ে আসছি। 15 এবং 16 শতকে আন্তঃমহাসাগরীয় যোগাযোগ উন্মুক্ত হওয়ার পর পশ্চিম ইউরোপের নৌ জাতিসমূহ বহির্দেশী উপনিবেশ স্থাপনের সুযোগ পায়। এই ইংরেজরা বা ব্রিটিশ রাজকীয় সনদপ্রাপ্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কর্মকর্তা ভারতের প্রাচীন আইন এবং বিচার ব্যবস্থার আধুনিকায়নের ভার বা দায়িত্ব গ্রহণ করে, দায়িত্ব মনেও করে, দায়িত্ব গ্রহণও করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যায়ক্রমে বোম্বে, মাদ্রাজ এবং কলকাতার দখল গ্রহণ এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যা পরবর্তী সময়ে প্রেসিডেন্সি টাউন হিসেবে পরিচিতি লাভ করে। স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় কোম্পানি বিচার প্রশাসনের কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। রাজা পঞ্চম জর্জ কর্তৃক ইস্যুকৃত 1726 সালের সনদ ভারতে ইংরেজ আইন এবং বিচার ব্যবস্থা চালুর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করে। এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য অনুমোদন পায়। পরবর্তীকালে এই সনদের ত্রুটিসমূহ দূর করার লক্ষ্যে রাজা দ্বিতীয় জর্জ 1753 সালে নতুন সনদ ইস্যু করে। কিন্তু 1757 সালে পলাশের যুদ্ধের পর এবং 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতবর্ষে ব্রিটিশ বণিক পুঁজির অনুপ্রবেশ সুনিশ্চিত হয়ে যায়। যুদ্ধের পর যুদ্ধে হেরে যাওয়ার পরিণতিতে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর ব্রিটিশ বণিক পুঁজির প্রতিনিধি হিসেবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিশেষ করে বক্সারের যুদ্ধে পরাজয়ের পর মীর কাসিম, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং বিশেষ করে মোগল সম্রাট শাহ আলমের এই যৌথ বাহিনী পরাজয়ের পর ব্রিটিশ বণিক পুঁজির প্রতিনিধি হিসেবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বময় কর্তৃত্ব এবং প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু ইন দ্য মিনটাইম একই সময়ে শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে বণিক পুঁজির সঙ্গে শিল্প পুঁজির সংঘাত দেখা দেয়, বিরোধ দেখা দেয়। পার্লামেন্টে শিল্প পুঁজির প্রতিনিধিরা প্রাধান্য অর্জন করায় ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রকৃতির ক্ষেত্রেও পরিবর্তন আসে। 1773 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যথেচ্ছভাবে ভারতকে শাসন এবং শোষণ করে। কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য কোনো ক্ষমতা পার্লামেন্টে ছিল না। কেবলমাত্র মালিকদের সভা, কোর্ট অফ প্রোপ্রাইটার্স এবং পরিচালক মন্ডলীর সভা, কোর্ট অফ ডিরেক্টরস দ্বারা কোম্পানির কার্যাবলী নিয়ন্ত্রিত হতো। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে শিল্প পুঁজির প্রাধান্য প্রতিষ্ঠিত হবার ফলে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণের দাবি উঠতে থাকে। বার্ক, ফক্স, শেলডন প্রমুখ শিল্প পুঁজির প্রতিনিধিবৃন্দ এবং অ্যাডাম স্মিথ প্রমুখ অর্থনৈতিক প্রবক্তাগণ কোম্পানির শাসনের সমালোচনায় মুখর হয়ে ওঠেন এবং তখন থেকেই ব্রিটেনে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রয়োজনীয়তা থেকেই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণকারী আইন প্রণয়ন করা। কি ছিল রেগুলেটিং অ্যাক্ট? 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন প্রণয়ন করে। এই আইন নিয়ন্ত্রণকে আইন বা রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিতি পায়। এই আইন প্রণয়নের আগে ব্রিটিশ পার্লামেন্ট একটি প্রস্তাব গ্রহণ করে যে যুদ্ধের দ্বারা বা বিদেশি রাজন্যবর্গের সঙ্গে চুক্তির মাধ্যমে কোম্পানি যেসব ভূখণ্ড
যে কোম্পানি যেসব ভূখণ্ড অধিকার করেছে সেগুলো রাষ্ট্রের সম্পত্তি বলে বিবেচিত হবে। লর্ড নর্থ প্রণীত এই নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্টের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল এই আইনে বাংলা প্রেসিডেন্সির সর্বোচ্চ শাসনকর্তাকে গভর্নর জেনারেল বা বড় লাট আখ্যা দেওয়া হয় এবং এই ধারা অনুযায়ী লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল। শাসন কার্য পরিচালনার ব্যাপারে তাকে সাহায্য করার জন্য গভর্নর জেনারেল পরিষদে 4 জন সদস্যকে 5 বছরের জন্য নিয়োগের ব্যবস্থা করা হয়। পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মত নিয়ে মতামত অনুযায়ী গভর্নর জেনারেল কার্য পরিচালনা করতে বাধ্য থাকবেন বলেও আইনে নির্ধারণ করা হয়। যে কোনো আইন যে কোনো কিছুই কিন্তু আবার সমালোচনার ঊর্ধ্বেও থাকে না। এই আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট, ব্রিটিশ রাজ, কোম্পানির পরিচালক সভা এবং ভারতীয় প্রশাসনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু আইনে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে ক্ষমতার পরিধি সুস্পষ্ট বর্ণনা না থাকায় বরং শাসন কার্যে পরস্পরের শাসন কার্যের দায়িত্ব বণ্টন নিয়ে পরস্পরের মধ্যে একটি অচলাবস্থা সৃষ্টি করে। আইনে বলা হয়েছে গভর্নর জেনারেল পরিষদের সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন, কিন্তু দেখা গেল যে পরিষদের 3 জন সদস্য একজোট হয়ে গভর্নর জেনারেলের কাজে বাধা দিয়ে বাধা সৃষ্টি করছে বা শাসন কার্য অচলাবস্থা সৃষ্টি করছে। ফলে এই ব্যবস্থার উন্নয়নের জন্য হাউস অব কমন্সের একটি গোপন কমিটি হস্তক্ষেপ করে এবং রেগুলেশন অ্যাক্ট 1773 এবং কলকাতায় বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার লক্ষ্যে 1774 সালে একটি পৃথক সনদ ইস্যু করে। এইভাবে যদিও ইংরেজরা এই দেশে এসেছিল ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য, কিন্তু ধীরে ধীরে তারা বণিকের মানদণ্ড দ্বারা রাজদণ্ডে পরিণত হয়। পাশাপাশি বিচার ব্যবস্থার সংস্কারের জন্য প্রথম কাজটি শুরু করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এর বিচার বিভাগের সংস্কারের উপর আমরা আলাদা ক্লাস নিয়েছি, তোমরা নিশ্চয়ই ওয়ারেন হেস্টিংস এর উপরও 2-3টা ক্লাস হয়েছে, সেখানে তার বিভিন্ন কার্যাবলী বিশেষ করে বিচার ব্যবস্থার উপরে অনেক বড় ক্লাস হয়েছে। তারপরেও আমরা এই ক্লাসের প্রাসঙ্গিকতা একটু আলোচনায় যাব। ওয়ারেন হেস্টিংস এর বিচার ব্যবস্থার সংস্কারটি যেমন প্রথম ভারতবর্ষে বিচার ব্যবস্থার ক্ষেত্রে প্রথম একটি পদক্ষেপ ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি মোগল বিচার ব্যবস্থাকে অনুসরণ করে তাকে শৃঙ্খলাপূর্ণ এবং ন্যায় বিচারমূলক করার নীতি গ্রহণ করেছিলেন। বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি ইউরোপীয় আইন চালু করার পক্ষপাতী ছিলেন না। তিনি কোম্পানির বাণিজ্য বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেন যাতে করে শাসন কাজে হস্তক্ষেপ করতে না পারে। শুধু শাসন থেকে না, বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকেও পৃথক করে প্রত্যেক জেলায় একটি করে দেওয়ানি এবং ফৌজদারি আদালত স্থাপন করেন। ইংরেজ কালেক্টর এবং দেশীয় বিচারকগণ যথাক্রমে দেওয়ানি এবং ফৌজদারি আদালতের বিচারক ছিলেন। তিনি দেওয়ানি এবং ফৌজদারি মোকদ্দমার আপিলের জন্য সদর দেওয়ানি আদালত এবং সদর নিজামত আদালত নামে 2টি উচ্চ আদালত স্থাপন করে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করেন। দেওয়ানি আদালত গভর্নর এবং পরিষদের 2 জন সদস্য নিয়ে গঠিত হয়। ফৌজদারি আদালতের প্রধান ছিলেন নবাব বা নাজিম। তিনি দেশীয় কাজী বা মুক্তির সাহায্যে বিচার কাজ পরিচালনা করতেন এবং হিন্দু এবং মুসলিম আইন অনুসারে বিচারের ব্যাখ্যা এবং কাজ চালাতেন। এরপরে রেগুলেটিং অ্যাক্টে যে বা এই ওয়ারেন হেস্টিংস যে ত্রুটিগুলো যে সীমাবদ্ধতাগুলো খেয়াল করেছেন, যে সীমাবদ্ধতাগুলো তার নজরে এসেছে, যে ত্রুটিগুলো তার নজরে এসছে, সেই বিষয়গুলো যখন ব্রিটিশ পার্লামেন্টের নজরে আনা হলো, তখন 1784 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট
একটি আইন পাশ করেন যেটি ইতিহাসে পিটস ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। এই আইন দ্বারা পার্লামেন্ট উপমহাদেশ শাসনের সকল ক্ষমতা গ্রহণ করে। এই আইনের বলে ব্রিটিশ সরকারের নিযুক্ত 6 জন এবং ইংল্যান্ডের মন্ত্রিসভার 1 জন সদস্য সমন্বয়ে গঠিত বোর্ড অফ কন্ট্রোলের উপর উপমহাদেশ শাসন এবং পর্যবেক্ষণের ভার অর্পিত হয়। গভর্নর জেনারেলের ক্ষমতাও এখানে বৃদ্ধি করা হয় এই আইনের মাধ্যমে। সুপ্রিম কোর্টের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়। এছাড়া কোম্পানির 3 জন ডিরেক্টর নিয়ে একটি ভারতবর্ষ ওয়ারেন হেস্টিংস এর সময় সিক্রেট কমিটিও গঠিত হয়েছিল। লর্ড নর্থের রেগুলেটিং অ্যাক্টে যে নিয়ন্ত্রণকারী সুপ্রিম কোর্টের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছিল এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে এসে সেগুলো বাতিল হয়ে যায়। এছাড়া নিয়ন্ত্রণকারী অন্য যে ত্রুটিগুলো ছিল ত্রুটিগুলো দূর করার জন্য উইক নেতা চার্লস জেমস ফক্স 1783 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেন, কিন্তু লর্ড সভায় বিলটি অগ্রাহ্য হলে লর্ড নর্থ এবং ফক্সের কোয়ালিশন সরকার পদত্যাগ করতে হয়। এই সময় ইংল্যান্ডের জনমত ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। পিট নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পরে 1784 সালে ফক্সের ভারত শাসন আইনের অনুরূপ একটি আইন প্রণয়ন করেন। এই আইনটির নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন 1784। এটি সাধারণত পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিতি পায়। ভারত শাসন এই পিটের ভারত শাসন আইনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ আরোপের এক দ্বিতীয় সুদূর প্রসারী পদক্ষেপ ছিল। এ আইনের মাধ্যমে কোম্পানির নিয়ন্ত্রণকারী সমগ্র ভূখণ্ডকে সর্বপ্রথম সুস্পষ্টভাবে ভারতে ব্রিটিশ শাসনাধীন অঞ্চল বলে ঘোষণা করা হয়। এবং আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে শুধু যে পার্লামেন্টের অধীনে থাকবে তা কিন্তু না, একজন মন্ত্রী পরিষদের একজন সদস্য এই কার্যক্রম গুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের উপরে নজরদারি করবেন। পিটের ভারত শাসন আইন কার্যত ইংল্যান্ড থেকে কোম্পানির কার্যগুলির উপরে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করে। তাছাড়া এই আইন ভারতের গভর্নর জেনারেলকে অন্যান্য প্রেসিডেন্সির উপর প্রাধান্য দিয়ে কার্যত ভারতবর্ষের ঐক্য সাধনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই পিটের ভারত শাসন আইনের অধীনে গভর্নর জেনারেলের দায়িত্ব নেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস এর সময় ভারতবর্ষে অনেক রকমের পরিবর্তন হয়েছে, পরিমার্জন হয়েছে, অনেক রকমের সংস্কার হয়েছে। এই লর্ড কর্নওয়ালিস যখন আমরা ক্লাস নিয়েছি তখনও আমরা 4টা 5টা ক্লাস নিতে হয়েছে তার সময়কালের উপরে। তার মধ্যে একটি ক্লাস ছিল অবশ্যই বিচার সংস্কারের উপর। লর্ড কর্নওয়ালিস যখন ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে আসেন তিনি বিচার বিভাগের সংস্কারের জন্য আলাদা ভাবে তার নামটি ভারতবর্ষের ইতিহাসে উচ্চারিত হয়। পিই রবার্টস মতে দেওয়ানি এবং ফৌজদারি সংক্রান্ত বিচার সম্পর্কে হেস্টিং যে শাসন ব্যবস্থা পত্তন করেছিলেন কর্নওয়ালিস তা সুসম্পন্ন করেন। কর্নওয়ালিস রাজস্ব এবং বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করে পৃথক কর্মচারীর উপরে দায়িত্বভার ন্যস্ত করেন। আগে কালেক্টরগণ রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে বিচার কার্য রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে বিচার কার্য পরিচালনা করতেন। কর্নওয়ালিসের সময় নতুন ব্যবস্থায় তাদের কাজ শুধু রাজস্ব সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকে। তিনি দেওয়ানি বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালতে দেশীয় মুন্সেফ এবং সদর আমিনের অধীনে স্থাপন করেন। সদর আমিন এবং মুন্সেফি বিচারালয়ের উপরে প্রতি জেলায় একটি করে জেলা কোর্ট স্থাপন করেন। এই জেলা কোর্ট গুলো এক একজন ইংরেজ জজের অধীনে ছিল এবং তারা এই দেশীয় আইনজ্ঞদের সাহায্যে বিচার কার্য পরিচালনা করতেন। নিম্ন আদালত থেকে
আপিলের জন্য কর্নওয়ালিস, কলকাতা, মুর্শিদাবাদ, পাটনা এবং ঢাকা চারটি আদালত স্থাপন করে এই সবগুলোতে ইংরেজ বিচারক নিয়োগ করেন। দেওয়ানি বিচারের সর্বোচ্চ বিচারালয় সদর দেওয়ানি আদালত নামে পরিচিত ছিল। গভর্নর জেনারেল এবং কাউন্সিল এই বিচারালয়ের বিচার কার্য পরিচালনা করতেন। ফৌজদারি বিচার ব্যবস্থা ফৌজদারি মোকদ্দমা বিচারের জন্য সর্বোচ্চ আদালত সদর নিজামত আদালত নামে পরিচিত ছিল। হেস্টিংস এই আদালত মুর্শিদাবাদে স্থাপন করেছিলেন, কিন্তু কর্নওয়ালিস সদর নিজামত আদালত মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন। গভর্নর জেনারেল এবং কাউন্সিলের সদস্য এই আদালতের বিচারক ছিলেন। ফৌজদারি বিচারের জন্য কর্নওয়ালিস চারটি সেশন আদালত স্থাপন করেন। প্রত্যেক আদালতে দুজন করে ইংরেজ জাজ এবং কিছু এই দেশীয় মুসলমান এবং হিন্দু আইনজ্ঞ ব্যক্তির সাহায্যে বিচার কার্য পরিচালনা করতেন। এই আদালত নিজ নিজ এলাকার জেলাগুলোতে ঘুরে ঘুরে ফৌজদারি মোকদ্দমার বিচার করত বলে এই আদালতগুলোকে ভ্রাম্যমান আদালত বলা হতো। ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট এখন আমাদের কাছে খুব পরিচিত, খুব নামটি আমাদের সবার কাছে পরিচিত। ভ্রাম্যমান বিচারালয়ের বিচারকগণ বছরে দুবার করে বিভিন্ন জেলায় যেতেন এবং কোন কোন ক্ষেত্রে যে সকল নিষ্ঠুর দণ্ডদানের রীতি ছিল কর্নওয়ালিস তা উঠিয়ে দেন। কর্নওয়ালিসের হত্যার অপরাধকে সমাজ বিরোধী বলে ঘোষণা করেন এবং সকল বৈষম্যমূলক ব্যবহার উঠিয়ে দিয়ে আইনের চোখে সবাইকে সমান অধিকার দান করেন। কর্নওয়ালিসের পরে ওয়েলেসলিও কিছু কিছু কাজ করেছিলেন বিচার বিভাগের পুনর্গঠনের ক্ষেত্রে, যেমন কোর্ট ফি পুনরায় তিনি চালু করেন, আপিল করার নিয়ম কানুন এবং আগের চেয়ে কঠিন করা হয় এবং সহকারী জজের সংখ্যা বাড়ানো হয়। সদর দেওয়ানি আদালতের মামলার সংখ্যা বেড়ে যাওয়াতে ওয়েলেসলি গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলের উপর থেকে বিচারের ভার সরিয়ে নিয়ে তিনজন এবং পরে চারজন জজের উপরে এই দায়িত্ব দেন। পরবর্তী সময়ে 1801 সালে মাদ্রাজে এবং 1824 সালে বোম্বাই বর্তমান মুম্বাই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ভারতে 1853 সালে প্রথম আইন কমিশন প্রতিষ্ঠা করা হয় এবং একটি সর্বভারতীয় আইন সৃষ্টি করা হয় যার প্রণীত আইন সকল আদালতের উপর কার্যকর ছিল। তবে পরবর্তীকালে এই কোম্পানি ভারতের রাষ্ট্রমর্যাদা দখল করে এবং 1858 সালে বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করে। অতঃপর ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন করে। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত করা হয় এবং 1857 সালে আমরা জানি যে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ রাজ সরাসরি ভারতের দায়িত্ব গ্রহণ করে। দেওয়ানি কার্যবিধি আইন, ফৌজদারি কার্যবিধি আইন, দণ্ডবিধি, সাক্ষ্য আইন ইত্যাদি সে সময় প্রণয়ন করা হয়েছিল এবং সাধারণ আইনি কাঠামোয় ব্রিটিশ শাসন আইনসভা 1861 সালে ভারতীয় হাইকোর্ট আইন প্রণয়ন করে, যার মাধ্যমে তিনটি প্রেসিডেন্সি শহরে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ প্রতিষ্ঠিত বিদ্যমান সুপ্রিম কোর্ট প্রতিস্থাপন করে হাইকোর্ট স্থাপন করা হয়। আমরা আমাদের ক্লাসটি এখানে শেষ করব। ওয়েদার খারাপ, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, আর একটু আগানো দরকার ছিল কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না মনে হচ্ছে যে যদি কারেন্ট চলে যায়। ওকে, তোমরা তাহলে যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবা এবং প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদ থাকবা এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে আমার অনলাইন ক্লাস। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।